জমি বিবাদের জেরে সংঘর্ষ দুই পরিবারের মধ্যে। থানায় জানিও মেলেনি কোনো সুরাহা। পুনরায় ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। জমি বিবাদের জেরে সংঘর্ষ দুই পরিবারের মধ্যে। থানায় জানিও মেলেনি কোনো সুরাহা। থানায় মারধরের বিরুদ্ধে অভিযোগ জানালেও পরে বাড়ি গিয়ে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের শেতপুর গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, রশিক মোল্লা ও মাহাবুর মোল্লা দীর্ঘ ৫০ বছর ধরে চার বিঘা জমির ওপর বাড়ি করে বসবাস করছে, সেই সঙ্গে জমির অন্য এক দিকে চাষবাসও করছে। এই বিষয়ে প্রতিবেশী আজিজুল মোল্লা দাবি করেন, এই জমিটি খাস জমি, ওরা জোর করে আটকে রেখেছে। এই নিয়েই সংঘর্ষের সূত্রপাত। জানা যায়, গত ১৭ই ডিসেম্বর শনিবার সকালে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষ বাধে দুই পরিবারের মধ্যে। তারপর চলে মারধরও, এমনকি একজনকে কোপানো হয়েছে বলেও অভিযোগ। সংঘর্ষের জেরেই গত শনিবার আক্রান্ত হন মাহাবুর মোল্লা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। সেই সঙ্গে জমিতে ফেলা হয় বোমাও। এই বিষয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল আক্রান্ত পরিবার। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই পুনরায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার মাহাবুর মোল্লার পরিবার। গত ১৭ তারিখ বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুনরায় সোমবার ভোরে মাহাবুর মোল্লার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়ে পরিবারের এক সদস্যা নাসিমা বিবি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ, জমি বিবাদের জেরেই ওরা এই ভাঙচুর করে। আমরা দীর্ঘ ৫০ বছর ধরে জমিতে বসবাস করছি, এই জমি বিবাদ নিয়ে কোর্টে কেসও চলছে। সোমবার ভোর রাতে আট নজন এসে মারধর শুরু করে, তারপর বাড়িতে ভাঙচুর শুরু করে, এমনকি ওরা গুলিও চালায় বাড়িতে। ভাঙচুর করেছে, এই জমি জায়গা নিয়ে ঝামেলা ছিল, সেই জন্য ভাঙচুর করেছে। এই জমিটা আমাদের ৫০ বছর দখলে আছে, আর ওরা বলছে কিনা যে এটা আমাদের বলে এই ৬ মাস আগে রেকর্ড করেছে ভুংভাং, হাইকোর্টে কেস করেছে, হাইকোর্টে দেখাতে বলেছে তা দেখায়নি। সেখানে কেস চলছে বসিরহাটে, কেস চলছে ৪৪ করা আছে, কোনো প্রতিবাদ নেই। আব্বা মার মেরে সে সাবলের বাড়ি মাথায় মেরে সে হসপিটালে ভর্তি রয়েছে, আমাদের কোনো প্রতিবাদ হচ্ছে না। কালকে মোস্তান বাহিনী নিয়ে এসে আমাদের প্রথম পুরনো বাড়ি গেছে, গিয়ে সেখানে ভাঙচুর করেছে, গেটে বাড়ি মেরেছে, আমাদের ঘরে গুলি চালিয়েছে, ফের এখানে এসে এই অবস্থা ভাঙচুর করেছে। আজিজুল মোল্লা ও তার পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে দাবি তার পরিবারের এক সদস্যের। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। মিথ্যে কথা, সব একদম মিথ্যে কথা। গ্রামের লাগে ওই কইতে, ওই কাজটা আমরা ওইসব করিনি, কারণ যে ওরাই করেছে ওইসব, ওরাই ঘর ভাঙ ভেঙে চুরি আমার গিয়েই দোষ দিচ্ছে করি, আমরা ওইসব বাচ্চারাই জীবনে পড়িনি। গুলি চালানোর অভিযোগ উঠছে তো, ওইরমই বলবো, ওরা যদি মিথ্যে কথা কয় বাবা, আমরা কিচ্ছু করার নেই। আমাদের বাচ্চা কাচ্চা বোন তো একটা বাড়ি নেই, এরকম ছোট বাচ্চা কাচ্চা বোন তো একটা আমাদের বাড়ি নেই, কি করবো? ওদের নামে কেস করেছে, ওরা কি করবে? ওরা তো ওরকম দই দিচ্ছে, আমাদের কেস করবে, একটা একটা কেস হয়েছে, আবার একটা কেস করবে, তাই আমাদের ফাঁসাবার জন্য এটা করছে ওরা। আমাদের বেটা ছেলে কেউ বাড়ি নেই, আমরা চারটে মেয়ে ছেলে আর আমার শাশুড়ি ছাড়া আমরা কেউ আর কোনো বাচ্চা বাড়ি নেই আমাদের। তবে এই বিষয়ে মাহাবুর মোল্লার পরিবারের অন্য এক সদস্য জানান, লিখিত অভিযোগের পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ মাহাবুর মোল্লার পরিবারের সদস্যদের। পুলিশের কোনো পদক্ষেপ না নেওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই জমিটা নিয়ে ঠিক আছে, আমরা এই দৃশ্য দীর্ঘ ১০০ বছর উপরে করে খাচ্ছি, ঠিক আছে, আমার বাপ দাদার আমলের থেকে করে খাচ্ছি এই জায়গাটা, ঠিক আছে, আর ওরা নিজেই খাচ্ছে, আমরা উপরে খাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই জমিটা নিয়ে ওরা কেস কাবাডি করেছে, হাইকোর্ট হয়েছে, হাইকোর্টে আমরা জিতে যাচ্ছি, ঠিক আছে, জিতে গিয়ে আমরা জিতে যাচ্ছি বলে ওদের বলেছে দলিল শো করতে হবে, কিন্তু ওরা দলিল শো করতে পারছে না বলে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত মাহাবুর মোল্লার পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা। রাত যখন নিশ্চিত হয়ে যাচ্ছে, লোক ঘুমিয়ে পড়ছে, তখন থেকে এইটা করছে, রোজ রোজ গুলি গোলা বন্দুক গুলি এইগুলো চালাচ্ছে, গেটে বাড়ি দিচ্ছে। কালকে ওই গুলি চালিয়েছে, মানে গুলি মানে বন্দুকের বাড়ি গেটে বাড়ি দিয়েছে, বারবারই মানে জ্বালাতন করছে, আবার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, আবার গুলি করছে উপরন্ত, মানে বাইকায় আসলে আমাদের গুলি করবে, ওরা আমাদের এই জায়গায় বাস করতে দিচ্ছে না, একদম এত জ্বালাতন করছে। এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা বলেন, এদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে গন্ডগোল, এর মধ্যে
কোনো রাজনীতি নেই, এই জমি নিয়ে কেসও চলছে। সকালবেলা এসে অন্যায়ভাবে মাহবুবকে মারা হয়েছে। এই ব্যাপারটা জমি জায়গা নিয়ে গন্ডগোল, এর মধ্যে কোনো রাজনীতি নেই, অন্য কিছু নেই। যারা মেরেছে তারা হচ্ছে দলে ভারী, এরা হচ্ছে ওরা চার ভাই, এরা দুই ভাই। এই জমি নিয়ে গন্ডগোল, আজকে দীর্ঘদিন গন্ডগোল। কেস হয়েছে, স্টপ আছে, কেসে যা হবে সেটা হবে, আমরা সেই অপেক্ষা আছি। হঠাৎ করে ওকে ধরে, মাহবুবকে ধরে, এবং অন্যায়ভাবে সকালবেলা সকালবেলা অন্যায়ভাবে মেরেছে। তারপরে এদের ত্রুটি আছে, এরা এখন অব্দি এটা এফআইআর করেনি। আজ সকালে আর রাত ভোরবেলা আবার এই ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছে, যেহেতু বাড়ি নেই, সম্পূর্ণ পরিবারের পারিবারিক গন্ডগোল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।